हेलो बंधुरा, वेलकम बैक टू माई चैनल। बंधुरा, आजकल वीडियोते कथा बोलते चले जर फेसर मध्य बारो मास पिम्पल्स समस्या था। तुम्हार फेसे सारा बचर ही तो दाना दाना पिम्पल्स, लाल लाल छोटो छोटो गोटा होक एक्नेर प्रब्लेम लेगे ही थाके। और एमन अवस्थाय तुम त्वकेर मध्य क्यी व्यवहार करबे सेटा बुझे उठते पारो ना। যখন আমাদের ফেসের মধ্যে অ্যাকনি বা পিম্পলসের মতো প্রবলেম থাকবে তখন আমরা যেই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করছি আমাদের একটু সচেতন হয়ে ব্যবহার করা উচিত। কারণ অ্যাকনি পিম্পলযুক্ত যে ত্বক সেটা অনেক বেশি সেন্সিটিভ হয় আর সেই ত্বকের মধ্যে সব কিছু কিন্তু ব্যবহার করা যায় না। তো আজ আমি তোমাদের সাথে সিম্পল টু স্টেপ স্কিন কেয়ার দেখাবো যেটা অ্যাকনিযুক্ত ত্বকের জন্য তথা পিম্পল প্রোন ত্বকের জন্য একদম পারফেক্ট একটা স্কিন কেয়ার রুটিন হতে চলেছে। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ সরল স্কিন কেয়ার রুটিন। তো বন্ধুরা, যাদের ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলস রয়েছে বা র্যাশের প্রবলেম রয়েছে তাদেরকে আমি সাজেস্ট করব তুমি তোমার রেগুলার ফেস ওয়াশের জায়গায় মামা আর্থের এই টি ট্রি ফেস ওয়াশটাকে ব্যবহার করতে পারো। যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার তোমরা কিন্তু জানো টি ট্রি আমাদের ত্বকের জন্য খুবই ভালো একটা উপাদান, বিশেষ করে যাদের ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলস রয়েছে। অ্যাকনি পিম্পলসের সাথে ফাইট করার জন্য টি ট্রি কিন্তু একটা রামবান উপাদান হিসেবে কাজ করে। এখানে কিন্তু টি ট্রির পাশাপাশি নিমও রয়েছে, অর্থাৎ নিম এবং টি ট্রির অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ এই যে ফেস ওয়াশটা এটাকে কিন্তু একটা পারফেক্ট ফেস ওয়াশ করে তুলছে যাদের ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলস রয়েছে তাদের জন্য। জাস্ট দিনে দুইবার এই ফেস ওয়াশটা দিয়ে তোমার ফেসটাকে ক্লিন করতে হবে। তো তোমাদের জানার জন্য বলে দেই, মামা আর্থের অন্যান্য প্রোডাক্টের মতো এই ফেস ওয়াশটিও প্যারাবেন অ্যান্ড SLS ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং এটা কিন্তু সব ধরনের স্কিনেই ব্যবহার করা যায়। অর্থাৎ তোমার ফেসের মধ্যে পিম্পলস নেই, তুমি একটা ভালো ফেস ওয়াশ খুঁজছো, অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো, তো তোমাদের সবাইকেই বলতে চাই মামা আর্থের এই টি ট্রি ফেস ওয়াশটা কিন্তু বারো মাস ব্যবহার করার জন্য একটা ভালো ফেস ওয়াশ হতে পারে। নিয়মিত এই ফেস ওয়াশটা ব্যবহার করতে থাকলে ফেসের মধ্যে আর কিন্তু অ্যাকনি পিম্পলসের প্রবলেম হবে না। তোমার স্কিন টাইপ যাই হোক, তোমার অয়েলি স্কিন হোক, কম্বিনেশন স্কিন হোক বা তোমার সেন্সিটিভ স্কিন হোক, নিশ্চিতভাবে এটাকে কিন্তু ট্রাই করতে পারো। জাস্ট সামান্য পরিমাণ ফেস ওয়াশ প্রয়োজন হয়, সেটা দিয়ে তুমি তোমার ফুল ফেসটাকে ক্লিন করে নেবে এবং নর্মাল জলের ঝাপটা দিয়ে ওয়াশ করে নেওয়ার পর তুমি দেখবে ইনস্ট্যান্টলি তোমার স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে এসেছে, তোমার স্কিন অনেক বেশি সফট আর সাপল হয়ে গেছে। আমি কিন্তু দিনে দুইবার এখন মামা আর্থের এই টি ট্রি ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করছি। মামা আর্থের যে কোনো প্রোডাক্ট কেমিক্যাল ফ্রি অ্যান্ড অল ন্যাচারাল, এই প্রোডাক্টগুলি তোমরা পেয়ে যাবে মামা আর্থ, অ্যামাজন, নাইকা অ্যান্ড পার্পলে ফর প্রোডাক্টস ফর অ্যাডাল্টস, আর মামা আর্থ, অ্যামাজন এবং ফার্স্ট ক্রাইতে ফর বেবি প্রোডাক্টস। এবং যখন তোমরা mamaearth.in থেকে প্রোডাক্টগুলো কিনবে আমার কুপন কোড নন্দিতা 2021 যদি তোমরা ব্যবহার করো তোমরা পেয়ে যেতে পারো 20% পর্যন্ত ডিসকাউন্ট। ত্বকের যত্নের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো আমাদের ত্বককে ময়শ্চারাইজড করা। ত্বককে ময়শ্চারাইজড রাখার জন্য একটা ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। অ্যাকনি পিম্পলযুক্ত ত্বকের জন্য একটা ভালো মানের ময়শ্চারাইজার খুঁজে পাওয়া কিন্তু বিশাল চাপের ব্যাপার। তো তোমাদেরকে সাহায্য করার জন্য আমি রয়েছি। আমি তোমাদেরকে সাজেস্ট করব মামা আর্থের এই টি ট্রি অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার, যেটা অয়েলি স্কিন তথা অ্যাকনি পিম্পলযুক্ত স্কিনের জন্য একটা পারফেক্ট ময়শ্চারাইজার হতে চলেছে। এই ময়শ্চারাইজারটা ব্যবহার করার পর মোটেও তোমার স্কিন অয়েলি ফিল করে না, অথচ খুব ভালো করে তোমার ত্বকটাকে ময়শ্চারাইজ করে ফেলে। এটাকে আমি প্রত্যেক দিন সানস্ক্রিন ব্যবহার করার আগে অ্যাপ্লাই করে নিই এবং রাতের বেলা অ্যাজ এ নাইট ক্রিম কিন্তু এই ময়শ্চারাইজারটাকেই আমি আমার ত্বকের যত্নে ব্যবহার করে চলেছি। নিয়মিত এই ময়শ্চারাইজারটা ব্যবহার করলে পরে যাদের ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলস রয়েছে সেই অ্যাকনি পিম্পলসগুলো তো কমতে শুরু করেই, এবং যাদের অ্যাকনি পিম্পলস নেই তারাও যদি এই ময়শ্চারাইজারটা ব্যবহার করে ফিউচারে তাদের ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলসের প্রবলেম খুব একটা হবে না এতটুকু কিন্তু বলাই যায়। একই রকমভাবে এই ময়শ্চারাইজারের মধ্যে টি ট্রি এবং স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে। স্যালিসাইলিক অ্যাসিড পিম্পল আর অ্যাকনির জন্য একটা খুবই ভালো উপাদান, একদম ডিরেক্ট অ্যাকশন করে আর খুব দ্রুত আমাদের অ্যাকনি আর পিম্পলগুলোকে কমিয়ে ফেলতে সাহায্য করে। একই রকমভাবে এর মধ্যে কোনো ধরনের কোনো বাজে কেমিক্যাল নেই, প্যারাবেন নেই, সিলিকন নেই, একদম লাইট ওয়েট ফর্মুলা, আমাদের স্কিনের মধ্যে মোটেও ভারী ফিল হয় না, ইনস্ট্যান্টলি অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনের মধ্যে একটা ম্যাট ফিনিশ দেয়। তার পাশাপাশি এটা সব ধরনের স্কিনে তো ব্যবহার করা যায়, কিন্তু যাদের ফেসে অ্যাকনি পিম্পল রয়েছে তাদের জন্য এটা একদম বেস্ট। তোমরা কিন্তু এই ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো, বা তোমরা সবসময় বলো একটা ক্রিমের নাম বলো যেটা আমার পিম্পল রয়েছে তবুও আমি ব্যবহার করতে পারবো। তো তোমাদের জন্য মামা আর্থের এই টি ট্রি অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা একটা বেস্ট অপশন হতে পারে, অ্যাটলিস্ট আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি।
যখনই তুমি মামা আর্থের থেকে কোনো কিছু কিনবে, দে উইল লিঙ্ক ইউর অর্ডার অন দ্য ওয়েবসাইট টু এ ট্রি দ্যাট দে প্ল্যান্ট, দ্য এক্সাক্ট জিওলোকেশন পিকচার অ্যান্ড দ্য স্পিসিস অফ দ্য ট্রি উইল বি সেন্ড টু ইউ। মনে রাখবে, মামা আর্থ কিন্তু একটা প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড, দে রিসাইকেল মোর প্লাস্টিক দেন দে ইউজ। তার থেকেও বড় কথা, এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, যে কারণে আমি এই ব্র্যান্ডটাকে এত বেশি ভালোবাসি, এত বেশি সাপোর্ট করি। মামা আর্থের কিন্তু এখন নিজস্ব অ্যাপ রয়েছে, যারা এই অ্যাপ ব্যবহার করবে দে উইল গেট আর্লি অ্যাক্সেস টু সেলস অ্যান্ড উইল গেট এক্সট্রা ডিসকাউন্টস। ওয়েল বন্ধুরা, যদি তোমরা মনে করো এই প্রোডাক্ট দুটি তোমাদের কেনা উচিত বা এ সম্পর্কে আরও বিশদে জানা উচিত, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্কস দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিনতে পারো, চেক করতে পারো এবং কেনার সময় অবশ্যই আমার এই কুপন কোড ব্যবহার করবে। মামা আর্থের নিজস্ব ওয়েবসাইটে তোমরা পেয়ে যেতে পারো 20% পর্যন্ত ডিসকাউন্ট। তো এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।